হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএসসি বাই পিকে। যদিও চ্যানেলটির নামে রয়েছে পিএসসি অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, কিন্তু এবার থেকে তোমরা জানো যে এখানে কেবল ও কেবলমাত্র ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ, এই যে পরীক্ষাটা ক্লাস এইটের, তার জন্য প্রিপারেশনের জন্য ভিডিওগুলো দেওয়া হয়। প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকে একটা কোশ্চেনের লিঙ্ক, যে কোশ্চেনের লিঙ্কে ক্লিক করে উত্তরগুলো দিয়ে তুমি নিজের সঙ্গে সঙ্গে বুঝে নিতে পারো যে তোমার প্রিপারেশন কতটা ভালো হলো। তো অলরেডি আমরা এটার প্রথম ফেজ অতিবাহিত করেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে। সেকেন্ড ফেজ অর্থাৎ এপ্রিল থেকে শুরু হলো, এপ্রিল মে জুন, এবং এটা শেষে আবার একটা বড় পরীক্ষা হবে। তো পরপর কন্টিনিউ প্রিপারেশন পাওয়ার জন্য সিলেবাসটা জানা অত্যন্ত জরুরি। তো আজকের এই ভিডিওতে আমি যেটা তোমাদের বলবো সেটা হলো সিলেবাস এবং প্ল্যানিং ফর দিস ফেজ টু। সিলেবাসটা তোমরা ভিডিওর এখানেই দেখতে পাচ্ছ, আমরা পরপর দিয়ে দিচ্ছি সিলেবাসগুলো। তোমরা সবাই জানো যে ম্যাথ পরীক্ষা হয়, মেন্টাল এবিলিটি টেস্ট, তার জন্য এক্সট্রা কোনো সিলেবাস থাকে না। আর বাদবাকি যেগুলো আছে ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিত, তার জন্য সিলেবাসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবারে যে গুরুত্বপূর্ণ কথাটা আমি বলবো সেটা হলো এইটা, যে কিভাবে আমরা এগোবো। না, আমরা প্রত্যেক দিনই ভিডিও পাবো এবার থেকে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র প্রত্যেক দিনই তোমরা এক একটা সাবজেক্টের জন্য পরপর পরপর বিভিন্ন ডেটে পাবে। একটা সপ্তাহে সমস্ত সাবজেক্টের পরপর ভিডিওগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এবং সানডে, ভেরি ইম্পর্টেন্ট যেটা এবারে করেছি আমি এই ফেজের জন্য, সানডেতে তোমাদেরকে ওই উইকে যেটুকু পড়া হলো তার উপরে একটা পরীক্ষা দিতে হবে। দ্যাট উইল বি এ প্রিপারেটরি টেস্ট। এবং তার যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটার উপরে গার্জেন্স ফিডব্যাক দিতে হবে। তোমরা কিন্তু অনেকেই গার্জেন্স ফিডব্যাকটা দিচ্ছ না, আর দিচ্ছ না বলে ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না কারা কারা পড়ছো। অনেকে খুব ভালো ফিডব্যাক দিচ্ছ, আবার অনেকেই ঠিকঠাক করে দিচ্ছ না। তো যাই হোক, তো প্রত্যেক সানডেতে যে এক্সামটা হবে পুরো সপ্তাহের উপরে ডিপেন্ড করে, তার উপরে ফিডব্যাকটা আমাকে জানাবে যে কেমন তোমার প্রিপারেশন হচ্ছে। তাহলে সোম থেকে পরপর পরপর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 5টা ডেটে তোমরা 5টা সাবজেক্ট পেলে, 6 নম্বর ডেটে তোমাদের ম্যাট রয়েছে মেন্টাল এবিলিটি, আর 7 নম্বর ডেটে হচ্ছে এক্সাম। এইভাবে আমরা যখন জুনে গিয়ে পৌঁছাবো তখন জুনের শেষে পুরো টোটাল যা কিছু পড়া হয়েছে একদম প্রথম থেকে জানুয়ারি শুরু থেকে এই পর্যন্ত ফেজ 1 ফেজ 2 মিলে একটা পরীক্ষা নেওয়া হবে, এবং তার উপর ডিপেন্ড করে তোমাদেরকে স্কলারশিপ দেওয়া হবে। ওকে, চলো আজকের ভিডিও এটুকুই, কেবলমাত্র জানানোর জন্য যে আমরা কীভাবে এগোবো আমাদের পরবর্তী ফেজগুলোর জন্য। ওকে, থ্যাংক ইউ। আর একটা কথা, যারা যারা নতুন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা আশা করব তোমরা কন্টেন্টগুলোকে লাইক এবং শেয়ার করবে, যাতে করে আরও আরও ভিডিও বানাতে ভালো লাগে এবং সেই সঙ্গে আরও অনেককে জানতে পারে যে এই চ্যানেলটাতে আমরা ফ্রি অফ কস্টে প্রিপারেশান নিতে পারি স্কলারশিপ পরীক্ষার জন্য। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।